আন অ্যাকাডেমি ডাব্লু বিপিএসসির তরফ থেকে প্রকাশিত হলো নতুন কতগুলি ব্যাচ প্রত্যেকটা ব্যাচের ডিটেলস এবং লিংক তোমরা ডেস্ক্রিপশনের মাধ্যমে পেয়ে যাবে প্রত্যেকটা ব্যাচের শুভ সূচনা আঠাশ এবং উনত্রিশে ডিসেম্বর এবং এই প্রত্যেকটা ব্যাচের সাবস্ক্রিপশন নিতে গেলে অবশ্যই তোমরা ডেসক্রিপশান ফলো করো সেখানে আমাদের দেওয়া কোড টিডি টেন ব্যবহার করার মাধ্যমে তোমরা প্রত্যেকটা সাবস্ক্রিপশানের ভেতর টেন করে ডিসকাউন্ট পেয়ে যাবে নমস্কার বন্ধুরা আন অ্যাকাডেমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকদিন জিকের মকটেস ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনও প্রেস করবে এবং এই সকল ভিডিওর ফ্রি পিডিএফ ডাউনলোড করার জন্য আমাদের অফিসিয়াল অ্যাপ টিডির এক্সাম চ্যালেঞ্জার সেই অ্যাপটিকেও তোমরা ইনস্টল করে নেবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব বিভিন্ন উল্লেখযোগ্য ব্যক্তিদের উপাধি তো প্রথম প্রশ্ন দেখে নাও বাংলাদেশের আকবর নামে কোন ব্যক্তি পরিচিত চারটে করে অপশন থাকবে আর এর ভেতর তোমরা সঠিক অ্যান্সার কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের কাছে জানিয়ে দেবে তো বাংলাদেশের আকবর নামে পরিচিত ব্যক্তি হচ্ছেন হোসেন শাহ অপশানে একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ছত্রপতি নামে কোন ব্যক্তি পরিচিত তোমরা সকলেই জানো যে ছত্রপতি নামে পরিচিত ব্যক্তি হচ্ছে শিবাজি অপশান ডি একদম সঠিক অ্যান্সার অমিত্রাঘাত নামে কোন ব্যক্তি পরিচিত চারটে করে অপশান আছে তোমরা সঠিক অ্যান্সার কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের কাছে জানিয়ে দাও অমিত্রাঘাত নামে কোন ব্যক্তি পরিচিত তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি বিন্দুসার অমিত্রাঘাত নামে পরিচিত পরবর্তী প্রশ্ন ভারতের রক্ষাকারী নামে কোন ব্যক্তি পরিচিত ভারতের রক্ষাকারী নামে কোন ব্যক্তি পরিচিত চারটে অপশান আর এই চারটে অপশনের ভেতর যারা অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার স্কন্দগুপ্ত ভারতের রক্ষাকারী নামে কিন্তু পরিচিত নেক্সট মারাঠা মেকিয়া ভ্যালি নামে কোন ব্যক্তি পরিচিত মারাঠা মেকিয়া ভ্যালি নামে কোন ব্যক্তি পরিচিত তোমরা প্রত্যেকেই কমেন্ট বক্সের মাধ্যমে সঠিক অ্যান্সার বলার চেষ্টা করো আর এক্ষেত্রে যারা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার মারাঠা মেকিয়া নামে পরিচিত হচ্ছে নানা ফরনবি নেক্সট দেখো জাফর খা নামে কোন ব্যক্তি পরিচিত জাফর খা নামে কোন ব্যক্তি পরিচিত তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এই নামে পরিচিত হচ্ছে অপশান বি আলাউদ্দিন বাহমান শাহ অপশান বি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দ্বিতীয় অশোক নামে কোন ব্যক্তি পরিচিত দ্বিতীয় অশোক নামে কোন ব্যক্তি পরিচিত তো তোমরা সকলেই জানো যে দ্বিতীয় অশোক নামে পরিচিত হচ্ছে কনিষ্ক অপশন সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভারতীয় নেপোলিয়ান নামে কোন ব্যক্তি পরিচিত ভারতীয় নেপোলিয়ান নামে কোন ব্যক্তি পরিচিত তো এই সবকটি অপশানের ভেতর যারা অপশন ডি বলছো কারেক্ট অ্যান্সার সমুদ্রগুপ্ত ভারতীয় নেপোলিয়ান নামে কিন্তু পরিচিত পরবর্তী প্রশ্ন আলমগীর আর জিন্দাপীর এই দুই নামে কোন ব্যক্তি পরিচিত কমেন্ট বক্সের মাধ্যমে প্রত্যেকেই সঠিক অ্যান্সার বলার চেষ্টা করো আলমগীর আর জিন্দাপীর এই দুই নামে পরিচিত ব্যক্তি হচ্ছে কে ঔরঙ্গজেব এক্ষেত্রে অপশানে একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন প্রিন্স অফ বিল্ডার্স নামে কোন ব্যক্তি পরিচিত প্রিন্স অফ বিল্ডার্স নামে কোন ব্যক্তি পরিচিত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এই নামে পরিচিত ব্যক্তি হচ্ছে শাহজাহান অপশান বি একদম সঠিক অ্যান্সার নেক্সট উত্তর পথস্বামী নামে কোন ব্যক্তি পরিচিত উত্তর পথস্বামী নামে কোন ব্যক্তি পরিচিত তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এই নামে পরিচিত ব্যক্তি হচ্ছে অপশান সি ধর্মপাল অপশান সি একদম সঠিক অ্যান্সার দ্বিতীয় পরশুরাম একরাট এই দুই নামে কোন ব্যক্তি পরিচিত দ্বিতীয় পরশুরাম আর এক রাট এই দুই নামে কোন ব্যক্তি পরিচিত সঠিক অ্যান্সার হবে মহাপদ্য নন্দ পরিচিত অপশন ডি একদম সঠিক অ্যান্সার শ্রেণিক নামে কোন ব্যক্তি পরিচিত শ্রেণিক নামে কোন ব্যক্তি পরিচিত তো এই সবকটি অপশনের ভেতর যার অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার শ্রেণিক নামে বিম্বি স্যার কিন্তু পরিচিত পরমেশ্বর নামে কোন ব্যক্তি পরিচিত তোমরা কমেন্ট বক্সে সঠিক অ্যান্সার আমাদের কাছে বলে দাও পরমেশ্বর নামে কোন ব্যক্তি পরিচিত আর এক্ষেত্রে যারা অপশন বি বলছো কারেক্ট অ্যান্সার দ্বিতীয় পুলকেশি পরমেশ্বর নামে পরিচিত পরবর্তী প্রশ্ন শের ই পাঞ্জাব নামে কোন ব্যক্তি পরিচিত শের ই পাঞ্জাব নামে কোন ব্যক্তি পরিচিত তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি রণজিৎ সিং সের ই পাঞ্জাব নামে কিন্তু পরিচিত নেক্সট সুলতানি যুগের আকবর নামে কোন ব্যক্তি পরিচিত সুলতানি যুগের আকবর নামে নিচের কোন ব্যক্তি পরিচিত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন ডি ফিরোজ শাহ তুগলক সুলতানি যুগের আকবর নামে পরিচিত পরবর্তী প্রশ্ন দেখো বলেছে কুনিক নামে কোন ব্যক্তি পরিচিত কুনিক নামে কোন ব্যক্তি পরিচিত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কুণিক নামে পরিচিত হচ্ছে অজাত শত্রু অপশানে একদম সঠিক অ্যান্সার নেক্সট নরেন্দ্রাদিত্য নামে কোন ব্যক্তি পরিচিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নরেন্দ্রাদিত্য নামে কোন ব্যক্তি পরিচিত তো এক্ষেত্রে যারা অপশান বি বলছো কারেক্ট অ্যান্সার শশাঙ্ক নরেন্দ্রাদিত্য নামে কিন্তু পরিচিত পরবর্তী প্রশ্ন শিলাদিত্য নামে কোন ব্যক্তি পরিচিত তো তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে সঠিক অ্যান্সার বলার চেষ্টা করো যে শিলাদিত্য নামে কোন ব্যক্তি পরিচিত আর এক্ষেত্রে যারা অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার হর্ষবর্ধন শিলাদিত্য নামে কিন্তু পরিচিত দেখো পরবর্তী প্রশ্ন হিন্দুস্তানের তোতা পাখি নামে কে পরিচিত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হিন্দুস্তানের তোতা পাখি নামে কোন ব্যক্তি পরিচিত তোমরা সকলেই জানো যে হিন্দুস্তানের তোতা পাখি হচ্ছে আমির খসরু অপশান ডি একদম সঠিক অ্যান্সার নেক্সট মহারাজাধিরাজ নামে কোন ব্যক্তি পরিচিত মহারাজাধিরাজ নামে কোন ব্যক্তি পরিচিত আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশানে এ চন্দ্রগুপ্ত মৌর্য মহারাজাধিরাজ নামে পরিচিত পরবর্তী প্রশ্ন দ্বিতীয় আলেকজান্ডার নামে কোন ব্যক্তি পরিচিত গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় আলেকজান্ডার নামে কোন ব্যক্তি পরিচিত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে আলাউদ্দিন খোলজি দ্বিতীয় আলেকজান্ডার নামে পরিচিত অপশানে একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন মহেশ্বর নামে কোন ব্যক্তি পরিচিত মহেশ্বর নামে কোন ব্যক্তি পরিচিত তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি দ্বিতীয় কথফিসেস মহেশ্বর নামে কিন্তু পরিচিত পরবর্তী প্রশ্ন গন্ডাইকোণ্ঠ চোল আর পরাকেশরী এই দুই নামে কোন ব্যক্তি পরিচিত গঙ্গাইকোণ্ঠ চোল আর পরাকেশরী এই দুই নামে কোন ব্যক্তি পরিচিত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন সি প্রথম রাজেন্দ্র চোল এই দুই নামে কিন্তু পরিচিত আজকের এই পর্বের মতো শেষ প্রশ্ন কাশ্মীরের আকবর নামে কোন ব্যক্তি পরিচিত তো এই চারটে অপশান আর এই চারটে অপশানের ভেতর সঠিক অ্যান্সার হবে অপশন ডি জয়নুল আবেদিন কাশ্মীরের আকবর নামে পরিচিত তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করবে তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ